الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى رب حبل من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحبدانه أو ينصرانه أو يمدسانه إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام جابتيو بشمشة شيء مهان الله پاكر جنو যিনি আমাদেরকে
একটি নেকির মৌসুম দান করেছেন, যেই মৌসুমে অঢেল নেকি আল্লাহ পাক সরিয়ে রেখেছেন তার বান্দার জন্য। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফরি ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসামুন ওয়াল লাইলি যা ইয়াসর হাল ফি যালিকা কসামুন লিল হাল ফি যালিকা কসামুন লিযি হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে দুইটি মৌসুম দান করেছেন, একটা হলো রাতের বেলায় আর একটা হলো দিনের বেলায়। রাতের বেলার মৌসুম হলো রমাদানের শেষ দশকের রাতগুলি সবচেয়ে উত্তম রাত, কেননা রমাদানের শেষ দশকের রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর দিনের বেলার মৌসুম হলো জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন, এই দশ দিন অতীব উত্তম দিন, সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, যত দিন সমূহের উপর দিয়ে তার মধ্যে উত্তম দিন হলো এই দশ দিন, যেই দশ দিন সম্পর্কে আল্লাহ পাক নিজেই কসম করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, দশ দিনের কসম। ওলামায়ে কেরামগণ বলছেন এই দশ দিন হলো জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন, প্রথম দশ দিনের ফজিলত অগণিত অসংখ্য, কারণ এই প্রথম দশ দিনের ভিতরেই রয়েছে আরাফার দিন। ইয়াউমি আরাফা, যেই দিন মানুষ তমাম পৃথিবীর দিক দিগন্ত থেকে ছুটে এসে আরাফার খোলা ময়দানে জমা হয়। ইব্রাহিম আলাইহি সালাম যখন হজের ঘোষণা দিলেন, তারপর থেকে এখন পর্যন্ত চলছে, কিয়ামত কাল পর্যন্ত চলবে, তমাম পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষ ছুটে আসবে আরাফার ময়দানে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আযিন ফিন্নাসি বিল হাজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনাকা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ওয়াজ্জিন ফিন্নাস, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, ইয়াতুকা রিজালা, তমাম পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষ পায়ে হেঁটে আসবে, মানে যাদের বাহন নাই তারা পায়ে হেঁটে আসবে, ওই পাগলের মতো নয় যে পাগল ভারত থেকে পায়ে হেঁটে হজ করতে গেছে, ও তো একটা আস্ত পাগল। রাসূলুল্লাহ সাল্লাম পায়ে হেঁটে গেছেন, সালাফে সালেহীনগণ পায়ে হেঁটে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাম তো উঁটে চড়ে গেছিলেন। তুমি পায়ে হেঁটে হজে যাচ্ছ, এখন মক্কায় গিয়ে ঠিকই আবার এসি রুমে বসে আস, বাট আরাফাত মাঠের মধ্যে যা বসে থাক, মাঠের মধ্যে বসে থাকো, গরম বাতাস শরীরে লাগাও, দেখো কেমন লাগে, রোদের মধ্যে যায় বসো, মাটির ঘরে যায় বসো, এসি রুমে বিলাসবহুল হোটেলে, তারপর সেলফি তুলছে, সালাত আদায় করছে সেলফি তুলছে, তার মানে হলো যারা নফল নিয়ে টানাটানি করে তাদের কদর খরচ ছুটে যায়। পায়ে হেঁটে হজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করার চেষ্টা করছে, আবেগ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে গিয়ে সেজদাতে দিছে তাও ক্যামেরা ধরে রাখছে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আযীম। জামারায় পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে মোনাজাত করছেন, মোনাজাত তো আল্লাহকে ডাকছেন, সাথে ক্যামেরাম্যান রাখা আছে, আমি হাত তুলব,
আর তুমি ক্যামেরা মারবা, ছবিটা তোলার শেষ হয়ে গেল, হাত নামায় চলে গেল, মহামারী রোগ। সদাশয় সৌদি সরকারের কাছে সে দেশের বড় আলেমের মাধ্যমে আমরা কথাগুলি পৌঁছাবার চেষ্টা করেছি, যে সমস্ত বেয়াদবরাই হজের মাঠে ক্যামেরা নিয়ে ঢুকবে তাদের কাছে ক্যামেরা কেড়ে নেওয়া হোক। এবাদত করছে, নিজের এবাদত তো নষ্ট করছে করছে, আরো দশজন এটা নষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন ইয়া টুকা রিজালা, পায়ে হেঁটে মানুষ আসবে হজে। ওয়ালা কুল্লি দামের, দামের শব্দের অর্থ হল চলতে 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 একদম অসল হয়ে যায়, উট দুর্বল হয়ে যায়, ক্ষীণকায় মানে একদম অচল হয়, দুর্বল হয়, এরকম দুর্বল উঠে চড়ে আসবে। তার মানে সবল উট নিয়ে বের হবে, হাঁটতে 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 দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিতে দিতে একসময় সে উট দুর্বল হবে। তারপর আল্লাহ পাক বললেন ইয়াতুনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর সমস্ত দিগন্ত থেকে সেখানে জমা হবে। আরাফার ময়দান, যেই মাঠে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে, মনুষ্যকুলকে, মুসলিম জাতিকে আরাফার দিনে আল্লাহ পাক ক্ষমা করেন। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আরাফার দিনে। আল্লাহ পাক শেষ রাতে প্রত্যেক শেষ রাতে নেমে আসেন প্রথম আসমানে, কিন্তু আরাফার দিনে দিনের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। লক্ষ লক্ষ আদম সন্তানকে তিনি ক্ষমা করেন। আরাফার মাঠ হল দুয়ার ময়দান, কিন্তু সেখানে অনুষ্ঠানাদি চলছে, মানুষ হজ করতে গিয়ে সেখানে রাজনৈতিক নেতাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, সেখানে অনুষ্ঠান করছে, হুজুর সাহেব বয়ান করছেন, আখেরি মোনাজাত হচ্ছে, অনেক কিছু হচ্ছে। যারা বোঝে না জানে না তারা এগুলি করছে। বলছিলাম যে এই যে দশ দিন, এই দশ দিনের ভিতরে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ ইবাদত রেখেছেন। তার মধ্যে বিশেষ ইবাদত হল আরাফার ময়দানে অবস্থান হাজিদের জন্য, আর যারা নন হাজি, হাজি নন, তারা ওই দিন সিয়াম পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের একটি সিয়াম বিগত এক বছরের আর সামনের এক বছরের গুনার কাফফারা। আরাফার দিনের একটি সিয়াম বিগত এবং আগত দুই বছরের গুনাসমূহের কাফফারা এই আদায় হয়ে যায় একটিমাত্র সিয়ামের ওসিলায়। সিয়ামটি যদি রসুলের তরিকায় হয়, সিয়াম রসুলের তরিকায় হইলে এক সিয়ামের পাওয়ার এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়া'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খারিফা, আল্লাহর রাস্তায় কেউ যদি একটি দিন একটি সিয়াম পালন করে তাহলে আল্লাহ পাক তার চেহারাকে সত্তর বছরের দূরত্বে জাহান্নাম থেকে সরিয়ে রাখবেন। জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে তার চেহারা সরিয়ে রাখবেন। অথচ যে সাহাবি বলছিলেন যে আমি দৈনিক সিয়াম পালন করব, তিনজন সাহাবি রাসূল সাল্লামের বাড়িতে গেলেন, হাদিস তো জানা আছে, তারা বললেন, একজন বললেন আমি সারা জীবন সিয়াম পালন করব, আর একজন বললেন সারা রাত আমি ইবাদত করব, আর একজন বললেন আমি বিয়ে শাদী সংসার করব না, সারা জীবন আমি আল্লাহর রাস্তা অক্ষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে বারণ করলেন, মানা করলেন, নিষেধ করলেন এবং বললেন এটা চলবে না। তাহলে সে সাহাবি দৈনিক সিয়াম পালন করতে চাইলেন, দৈনিক সিয়াম পালন করাওয়ালাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা শরীয়ত অনুমোদন করে না, আর আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলে তার চেহারাকে সত্তর বছরের দূরত্বে আল্লাহ পাক সরিয়ে দেন জাহান্নাম থেকে।
আরাফার দিনের একটি সিয়াম বিগত এক বছরের গোনা মাফ হয়, আগত এক বছরের গোনা মাফ হয়। এটা হলো সুন্নতের গতি, এটা হলো সুন্নতের পাওয়া, এটা হলো শরীয়তের পাওয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন জালেম শাসকের কবলে পড়ে গেলেন, তখন কি করলেন? সালাত শুরু করলেন। সালাত শুরু করলেই জালেম শাসক অসুস্থ হয়ে যায়, বলে তুমি আমার অবস্থা ঠিক করে দাও, তোমার গায়ে আমি হাত দেব না। আবার অবস্থা ঠিক করে দেয়, দোয়া করে, ঠিক হয়ে যায়। আবার যখনই কুদৃষ্টি, লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর দিকে, ওই বেঈমান জালেম শাসক যখনই তার দিকে আবার হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখনই তিনি সালাত শুরু করেন। সালাতের পাওয়ারে এই লোক আধামারা হয়ে যায়। এটা হল সালাতের পাওয়ার। সালাতের পাওয়ার দেখেছি আমরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের হুজরায় গেলেন, গিয়ে দেখলেন মৌসুম নয়, অথচ সেই ফল তার ঘরে। জিজ্ঞেস করলেন, বিনা মৌসুমে এই ফল তোমার এখানে কিভাবে এলো? আন্নে লাকে আন্না লাকে হাদা, এই ফল তুমি কোথায় পেয়েছ? বিবি মারিয়াম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে ফল আমাকে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ভিতরে একটা আগ্রহ জন্মে গেল, যে আল্লাহ মৌসুম বিনে ফল একজন মহিলাকে খাওয়াতে পারেন, তা আমি বুড়ো হয়েছি, তাতে কি হয়েছে? আল্লাহ সেগুলো তো আমাকে সন্তান দিতেও পারেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ফিল মিহরাব, সেই মেহরাবে তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন, সালাত করলেন। সালাতের পরে আল্লাহ পাক বললেন, তোমাকে একটি সন্তানের ঘোষণা দেওয়া হলো, শুভ সংবাদ দেওয়া হলো, তুমি সন্তান পেয়ে যাবে। অনেক মানুষ শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, পৃথিবীর কোনো ডাক্তার সুস্থ করতে পারে না, সুস্থ করার মালিক আল্লাহ। আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার এই অসুস্থতাকে দূর করে দাও। আজিবিল বাস রব্বান নাস অশ্বে অন্তা সাফি লা শিফা ইল্লা শিফাও শিফা লা ইউগাদিরু সাকামা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাত করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী প্রোটেকশন পেলেন সালাতের ওসিলায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান পেলেন সালাতের ওসিলায়। সালাতের পাওয়ার বেশি যদি সালাত সুন্নতি তরিকায় হয়, সালাত যদি সুন্নতি তরিকায় না হয় তাহলে সব ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই মাসের মধ্যে রয়েছে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর সাহাবায়ে কেরামগণ জুলহিজ্জা মাসের চাঁদ উঠার পর থেকে হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীর পড়তে থাকতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা খবর পাচ্ছি বা দেখতে পাচ্ছি আরব বিশ্বের অনেক দেশে এই তাকবীর পড়ার জন্য কিছু লোক নিয়োগ করা আছে, তারা রাস্তায় রাস্তায় শুধু তাকবীরের ঘোষণা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই মাসের মধ্যেই, এই দশ দিনের মধ্যেই, দশ দিনের পরেও যদিও জায়েজ আছে, এটা হলো কুরবানি। কুরবানি হল সর্বোচ্চ আত্মত্যাগ, কুরবানি হল নিজের মনের পশুকে জবাই করা, পশুর গলায় ছুরি দেওয়ার আগে মনের পশুকে জবাই করা,
পশুর গলায় ছুরি দেওয়ার আগে, এটা হলো মূল কুরবানি। আজকে কুরবানি নিয়েও অনেক রকমের তথাকথিত বুদ্ধিজীবী নামক এক শ্রেণীর নাস্তিক মনোভাবের লোক তারা এই কুরবানিটাকেও ডিনাই করছে। আর বলছে কুরবানি দরকার কি, কিছু কিছু গোস্ত মোস্ত এগুলি বিতরণ করলেই তো হয়ে যায়। কিন্তু কুরবানিটা হলো সবচেয়ে বড় যেটা, সেটা হলো এই যে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ, মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ হলো কুরবানি সবচেয়ে বড় শিক্ষণীয় সাবজেক্ট। তার মানে হলো সারা বিশ্বে লক্ষ লক্ষ গরু ছাগল একদিনে জবাই করে ফেলানো হবে, একদিনে গরু ছাগল জবাই করা হবে। গরু ছাগলদের যদি আল্লাহ অনুমতি দিতেন আর গরু ছাগলরা যদি বিদ্রোহ শুরু করত, দুনিয়ার যত গরু ছাগল আছে সব গরু ছাগল যদি বাঘ যেরকম মানুষের উপর আক্রমণ করে, হিংস্র জানোয়ার যেভাবে মানুষের উপর আক্রমণ করে, ওইভাবে যদি সমস্ত গরু ছাগল মানুষের উপর আক্রমণ করত, মানুষের বাঁচার উপায় ছিল। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক প্রমাণ করেছেন, লক্ষ লক্ষ গরু ছাগলকে একদিনে জবাই করা হচ্ছে, কিন্তু কত শক্তিশালী গরু তারপরেও তার বিদ্রোহ নাই, এখানেই মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ এখানে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা গরু হলো তাদের দেবতা, সে দেবতাকে আবার বিক্রি করে দেয়, সে দেবতা বিক্রি করে দেয়। এই জন্য তো প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলছেন, গরুর সরকার হয়েও না হে মানুষের সরকার হোক, গরু তোদের দেবতা, গরু আমাদের খাদ্য, ওটা আমরা খেয়ে হজম করি, গরু আমাদের খাদ্য, তোরা দেবতা প্রণাম করিস আমরা করি না, আমরা ওটাকে জবাই করে খেয়ে ফেলি, ওটা খেয়ে হজম করি, তোমাদের দেবতাকে তোমরা লাথি দিয়ে গাঙে ডুবাই দাও। এখানে হল ইসলামের শ্রেষ্ঠত্ব, এখানে মানুষের শ্রেষ্ঠত্ব, এখানে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব, এখানে আল্লাহ পাকের বিধানের শ্রেষ্ঠত্ব। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস বড় লম্বা। প্রথম শুরু হলো ইব্রাহিম আলাইহিস আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واذكر نبأ آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। স্মরণ করো আদম সন্তানের ঘটনা, দুইজন কুরবানি করলো, একজন এটা কবুল হলো আর একটা হলো না, যারটা হলো না সে বললো আমি তোমাকে হত্যা করব, আর যারটা হলো তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদেরটা কবুল করে, যার মধ্যে আল্লাহর ভয় আছে তারটা কবুল হয়। আল্লাহর ভয় কুরবানি যদি না থাকে সে কুরবানি কবুল হয় না। কুরবানি হচ্ছে এখন আমার দেশে, কুরবানি প্রতিযোগিতা, চেয়ারম্যানের কুরবানি, মেম্বরের কুরবানি 2 লাখ টাকার, চেয়ারম্যানও যদি 2 লাখ টাকার কুরবানি দেয় তাহলে চেয়ারম্যানের মান সম্মান যায়, চেয়ারম্যানের কুরবানি অবশ্যই 3 লাখ টাকার হতে হবে। সরকারি দলের বিরোধী দলের নেতার কুরবানি 2 লাখ টাকার, তাহলে সরকারি দলের নেতার কুরবানি অবশ্যই 3 লাখ টাকার হতে হবে, না হলে মান সম্মান গেল। অমুকের কুরবানি এত,
তমকের কুরবানি তত যারা কুরবানি করছেন কেউ প্রতিযোগিতামূলক কেউ লজ্জা শরমে পড়ে কুরবানি না করলে আত্মীয় স্বজন কি বলবে প্রত্যেক লোক একজন আরেকজনকে জিজ্ঞেস করছে আপনার কুরবানি কি কুরবানি কিনেছেন কিনা কত টাকায় কিনেছেন কুরবানির খোঁজ নেওয়া হচ্ছে আল্লাহর কসম একটা লোক জিজ্ঞেস করলো না যে বছরে যাকাত পরিশোধ করেছেন কিনা কেউ কি কাউকে জিজ্ঞেস করে যে এ বছরের যাকাত কি পরিশোধ করেছেন করে না কেউ কি কাউকে জিজ্ঞেস করে আপনার বাবা মারা গেছে 36 বছর আগে আপনার বোনের অংশটা কি দিয়েছেন জিজ্ঞেস করে না কেউ কি কাউকে জিজ্ঞেস করে যে আপনার ঋণটা কি পরিশোধ করেছেন না জিজ্ঞেস করে না অথচ ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা আল্লাহর নবী পড়ালেন না সহিহ বুখারীর হাদিস জানাজার লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদুল মুরসালিন আল্লাহু আকবার বলতে যাচ্ছেন হঠাৎ করে বলেন কি ঋণ আছে বলে হ্যাঁ আছে সরে চলে আসলেন পিছনে সরে চলে এসে বলেন সাল্লু আলা সাইয়্যিদিকুম তোমাদের সাথীর জানাজা তোমরা পড়ো আমি অনুমতি দিচ্ছি কিন্তু আমি পড়াবো না উপস্থিত একজন সাহাবি বলেন আমার কলিজা ফেটে যাচ্ছে লোকটা মারা গেছে সেই লোকটার উপরে আল্লাহ নবী দয়া করলেন না আল্লাহ নবী তায়েফের মাটিতে মার খেয়ে তায়েফের বাসিন্দাদের জন্য দোয়া করেছিলেন কিন্তু এই মুর্দা লোকের উপরে নবী দয়া করলেন না মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজা নবী নিজে পড়ালেন গায়ের গেঞ্জি খুলে ওই মুনাফিকের গায়ে দিলেন নবীর আশা ছিল সে বেয়াদবি করেছে আমি যদি এতটুকু করে সে একজন অবুজ উম্মত তার যদি মাফ হয় তো আমার সমস্যা কি আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররা লাইয়্যা ইগফিরুল্লাহু লাহু 70 বার যদি তুমি দোয়া করো হে নবী মুনাফিকের জন্য তোমার দোয়া কবুল হবে না আল্লাহ নবী মুনাফিকের জানাজা পড়লেন পড়ালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের জানাজা পড়ালেন কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা থেকে সরে আসলেন পৃথিবীর ঋণগ্রস্ত ব্যক্তিরা শুনে রাখুন আপনার যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা না থাকে তাহলে যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হালাল কিন্তু ঋণ রেখে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি ঋণ রেখে কবরে যাচ্ছেন আর আপনি কুরবানি করছেন মোটা তাজা বনের অংশ মেরে খেয়েছেন আপনি কুরবানি করছেন মোটা তাজা যাকাত ফরজ যে যাকাত না দিলে সেই মালকে বিষাক্ত সাপ বানিয়ে সবল মারার অনুমতি দিবেন আল্লাহ পাক হাদিস আছে ইয়াখুযুল লিহমাযাত লিহজামাতাইহি ওয়া ইয়াখুযুস সাদিয়াইহি তার শরীরের মুখের গোশতগুলি সেই বিষাক্ত সাপ সবল মেরে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে তার বুকের সেনার যে গোস্ত আছে সেখান থেকে টান দিয়ে সবল মেরে ছিঁড়ে খেয়ে ফেলবে বিষাক্ত সাপ কার জন্য জাকাত দেয়নি তার কুরবানিতে দেয়নি তাকে পিঁপড়ায় কামড় দিবে হাসরের মাঠে এরকম একটা হাদিসও নেই তাহলে কুরবানি যে হচ্ছে কোনটা মুত্তাকির কুরবানি কোনটা আল্লাহর ভয়ে কুরবানি কোনটার গোশত কয় মন কারটা লাভ হলো কারটা লস হলো লসের কি আছে গরুটাতে সে লোক বানভাসি এলাকা থেকে এনেছে ময়মনসিংহ জামালপুর শেরপুর থেকে গরুটা নিয়ে এসেছে গরুটা নিয়ে এসেছে নর্থ বেঙ্গলের বানভাসি এলাকা থেকে সারা বছর খাওয়ায়ে পড়ায়ে লালিত পালিত করে গরুটা নিয়ে আসছে দুটা পয়সার আশায় আপনি যদি 5,000-10,000 টাকা বেশি দিয়েও কেনেন তাও তো আপনার একজন অসহায় ভাইয়ের কিছু হলো আপনি কি চান যে সারা বছর সে পরিশ্রম করে গরুটা লালন পালন করেছে এখন আপনার কাছে লসে বিক্রি করে যাক আর আপনি কায়দায় ফেলে ওর কাছ থেকে কম দামে নিয়ে নেন এ তোর গরু তো এখন বেচা হলো না এখন আর ফেরতও নিয়ে যেতে পারবি না তো আমাকে দে কম দামে
লসে গরুটা দিয়ে চোখের পানি মুছতে মুছতে যে লোকটা চলে গেল, আপনি কি কুরবানি দিলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ভাইকে, অসহায় ভাইকে যদি আপনি 10 টাকা বেশি দেন, ওটাও নেকি। গোশত 2 কেজি কম হলো কিন্তু অসহায় ভাইকে দিলেন, ওটাও নেকি। এটার নাম হলো তাকওয়া। তবে হ্যাঁ, যারা ওই যে রাসায়নিক সার খাইয়ে, বিষাক্ত বিষ খাইয়ে, ট্যাবলেট খাইয়ে মোটা তাজা বানাচ্ছে গরু, এসব গরু পরিহার করুন। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের ব্যবসা যাতে বন্ধ হয়, গোটা আদম সন্তানকে ওরা বিষ খাওয়ায় ধ্বংস করার পায়তারায় আছে পয়সার লোকে। তারপর অনেক সময় দেখা যায় কিছু লোকের গরু মারাও যায়, অতি লোভ লালসায় ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের কবুল করেন। আল্লাহ পাক বলছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তাকওয়াটা পৌঁছে যায়। আপনি কুরবানি করলেন, আপনার গোশত মেপে দেখলেন 16 মন, 16 মন গোশত আপনি মাপলেন। এই মাদার টেক মসজিদে কিছু নিরীহ মুসল্লি আছেন, এমন গরিব অভাবী, রিক্সা চালায়, ভাত খায়, পুলিশ সদস্য, সাধারণ চাকরি করে, এখানকারই মুসল্লি আমাদের সাথে সালাত আদায়। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল ঈদের দিন ডিম ভাজা ভাত খেয়েছে, কারণ তার সমাজও নাই, জামাতও নাই, চাইতেও পারে নাই, কারো কাছে যায়ও নেই। আপনার 16 মন গোশত কাকে খাওয়ালেন? এই গরিব লোকটা যদি এক টুকরা না পায়, আপনার সাথে সে সালাত আদায় করে? লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, আল্লাহ পাক বলেন লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, এরা মানুষের কাছে কিছু চায় না, এরা নিজেদের অভাবটা কোনোদিন প্রকাশও করে না। আপনার পাশে সালাত আদায় করলো পায়ে পা লাগিয়ে, অথচ আপনি জানেন না সে কত গরিব মানুষ। কেন? তার দুঃখের কথা শোনার সময় আপনার নাই যে, তাই আপনার কাছে বলেও না, আর বলেও যে লাভ নেই। আপনি 16 মন গরু কুরবানি দিলেন, তে গোশত কে খেলো? আল্লাহকে দিলেন নাকি আল্লাহ আগুন দিয়ে আগে পুড়ায় দেওয়ার ব্যবস্থা করতেন, সেরাম ছিল না? তাহলে এই গোশতগুলি কোথায় গেল, কাকে দিলেন, কিভাবে সেটা ব্যয় হলো? সম্মানিত উপস্থিতি, যদি তাকওয়াটা থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কুরবানি, যাতে আল্লাহ সন্তুষ্ট হয় তাতে আমি সন্তুষ্ট। যত গরিব দুঃখী মানুষ আছে, বেশি পরিমাণ বিতরণ করব আর খাওয়ার চেষ্টা করব কম। কুরবানিটা হলো ত্যাগ, কুরবানিটা ভোগ নয়। ত্যাগ আর ভোগ, এটার পার্থক্য আপনাকে বুঝতে হবে। যদি আপনি কুরবানির অর্থ বোঝেন যেটা কি ত্যাগ, তাহলে আপনি ভোগ করার মন মানসিকতা কমে যাবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি আদম সন্তান থেকে শুরু হলো, তার পরবর্তীতে সেই কুরবানি আবার নতুন সংস্করণ ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান কুরবানির মাধ্যমে পৃথিবীর বুকে ইতিহাস রয়ে গেল। আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 200 বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই পৃথিবীতে প্রায় 200 বছর বেঁচেছিলেন। 200 বছরের কিছু কম ছিল তার হায়াত, কিন্তু যখন সন্তান লাভের জন্য দোয়া করছেন তখন তার বয়স প্রায় 86 বছর। 86 বছরের নবী বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আর আপনি যে বলছেন এখন কেবল বিয়ে করলাম তো, এখন আর সন্তান নিব না, কিছুদিন পরে নিব,
কি সুন্দর ব্যাখ্যা আর কি সুন্দর দাবি, সন্তান নিব না কিছুদিন পরে নেব, এখন আমি বেকার, চাকরি পাওয়ার পরে সন্তান নিব, তুই নেওয়ার মালিককে আর তুই বন্ধ করার মালিককে? সন্তান প্রথমে যেগুলি পেটে আসছে সেগুলিকে হত্যা করে দিয়েছে, তারপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন আর সন্তান হয় না, সে জীবন মত কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেল কিন্তু সন্তান আর হইল না। আল্লাহ যখন দিয়ে খুশি হয়েছিলেন তখন আপনি আল্লাহর দানকে ডিনাই করেছেন, আল্লাহ তো এখন আর দিবেন না, আল্লাহ রেগে গেছেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করেছেন। সন্তান একটা ছিল, মারা গেল অ্যাক্সিডেন্ট করে, এখন খালি হাতে ঘুরে বেড়ায়, সন্তানের জন্য কাঁদে। যারা এই সমস্ত ফ্যামিলি প্ল্যানিং চালু করেছেন, এদেশে যেই প্রেসিডেন্ট সর্বপ্রথম ফ্যামিলি প্ল্যানিং এনেছিলেন তিনি ছিলেন তার বাপের তৃতীয় নম্বর সন্তান, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, সে স্লোগান নিজেও মানেনি। আর আমি আমানুল্লাহ, আমি আমার বাবার সাত নম্বর সন্তান, আমার আগে আরো আট নম্বর সন্তান, আমার আগে আরো সাতজন ভাই বোন হয়েছে, তার মধ্যে তিনজন মারা গেছে চারজন বেঁচে আছে, তারপরে আল্লাহ পাক আমার বাবাকে দান করেছেন সন্তান, তার নাম আমি আমানুল্লাহ। আমার বাবা যদি সেদিন ওর স্লোগান দিতেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আমানুল্লাহ মাদানি কোথা থেকে আসতো, ক্ষতি হত কী করে? আমার পরে আমার বাবার আরও অনেকগুলো সন্তান, সর্বমোট ১৬ জন সন্তান আল্লাহ পাক আমার আম্মাকে দান করেছে। ১৬ জন সন্তান নর্মাল সিজার হয়নি, আর আমাকে আল্লাহ পাক দিয়েছেন ১১ জন কি ৮ জন সন্তান, ৮ জনই নর্মাল সিজার নাই, সিজার ডাক্তারের বইয়ের লাগে না, সিজার লাগে রুগীর স্ত্রীর বইয়ের, তাবিজ মৌলবীর লাগে না, তাবিজ লাগে জনগণের মুড়িদের, সিজার ডাক্তারের ওয়াইফের লাগে না, সিজার লাগে হলো জনগণের। আমার সন্তান ৮ জন, আমার একটা সন্তানও সিজার লাগেনি আলহামদুলিল্লাহ, বাকি আল্লাহ দিলে তারও সিজার লাগবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দেওয়ার মালিককে আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন আর বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আল্লাহ পাক তাকে দিলেন। খুতবা লম্বা করো, এই ইতিহাস বর্ণনা করতে গেলে দিন শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে নিলেন, আল্লাহ পাক সন্তান দিলেন, কেমন পাওয়ারফুল সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম সেই ছেলেটাকে গড়ে তুললেন। কিভাবে গড়ে তুললেন? মক্কার ঘর নির্মাণ করছেন, ছেলেটাকে সাথে নিয়ে গেছেন। ওয়াইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। কাবা ঘর নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাঈল আলাইহিসসালাম তার যুগালদার, বাবা রাজমিস্ত্রি আর বেটা হলেন যুগালদার, বাপার বেটা একই সিলসিলায় চলতে হবে, বাপ আসবে মসজিদে বেটাও সাথে থাকবে, বাপ যাবে মার্কেটে বেটাও সাথে যাবে, বেটাকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। এখান থেকে হলো এটা শিক্ষণীয় পয়েন্ট, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আজকে মানুষ ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার আলেম ওলামা হাফেজ কারি মৌলানা মুন্সি টাকাওয়ালা শিল্পপতি, সবচেয়ে বড় ব্যথা তার ছেলে সন্তান তার কথা শোনে না, তার মেয়ে তার কথা শোনে না। মেয়ে সন্তান বিপদগামী, ছেলে সন্তান বিপদগামী, বাপের দিকে ভ্রুক্ষেপ করে না, মায়ের কথা মানে না, এসে দুঃখ পৃথিবীর বুকে আর নাই। যত কঠিন সাবজেক্ট পৃথিবীতে আছে সবচেয়ে বড় এবং কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন করা। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সন্তানের সঙ্গে চলাফেরা করতে হবে, সন্তানকে হাতে কলমে শিক্ষা দিতে হবে।
শেষ কথা যেটা সেটা হলো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে জিজ্ঞেস করছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা সন্তানকে ডেকে বলছেন আব্বু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন স্বপ্নযোগে তোমাকে জবাই করতে বলেছেন আমার আল্লাহ আমাকে বলেছেন তোমাকে জবাই করতে বাবা তুমি এখন বলো তো আমি কি করব ফানজুর মাযা তারা মনির কথাটা অকপটে প্রাঞ্জল ভাষায় নিজের সন্তানকে বলে দিলেন আল ওয়ালাদু ওয়াল ওয়ালাদু সিররুন লি আবিহি সন্তান হলো বাপের ভেদ বাপ কিরকম মেশিন আর সেই মেশিন থেকে কোন প্রোডাক্ট বের হয়েছে সন্তান দেখলে বাপের পরিচয় কিছু পাওয়া দরকার আমার দেশের একজন বুদ্ধিজীবী কিছুদিন আগে মারা গেলেন তার ছেলে মাথায় এত বড় চুল হাসতেছে আর বলতেছে আমার বাবার অন্তিম ইচ্ছা অনুযায়ী আমরা এটা করেছি তাম বিশ্বের মানুষ ধিক্কার দিচ্ছে বাপ মারা গেছে ও কত বড় প্রতিবন্ধী যার ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই তার মানে প্রগতিশীল হতে হতে পশু পাখিতে পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি সন্তান হল আপনার টুকরা আপনার দেহের একটা অংশ আপনার শরীরের নির্যাস সন্তানকে বুকে টেনে নিয়ে কাছে ডেকে নিয়ে বলুন যে আব্বু তোমাকে তো আমি ডাক্তার জাকির নায়েক বানাতে চাই কি করলে তুমি ডাক্তার জাকির নায়েকের মতো স্কলার হতে পারবে আমাকে পরামর্শ দাও তোমাকে আমি একজন ভালো মানুষ বানাতে চাই কি করলে তুমি ভালো হবে আমাকে পরামর্শ দাও বাপ ছেলের মধ্যে যোগাযোগ হবে আন্ডারস্ট্যান্ডিং হবে খোলাখুলি কথা হবে আব্বু তোমার এই আচরণটা আমার ভালো লাগেনি বাবা তুমি এটা ভুল করেছ এটা সংশোধন করো বাপ আর বেটা ফ্রিপ্রাণ যখন হবে তখন বখাটে লোকের খপ্পর থেকে ওই ছেলেগুলি বেঁচে যাবে বাপের সাথে বেটা কথা হয় না বেটার সাথে বাপ কথা বলে না ছয় মাস যাবৎ দেখা হয় না সালাম কালাম নাই মুসাফা মোয়ানা কানে একসাথে বসুন একসাথে খাওয়া দাওয়া করুন বাড়িতে কিছু আলোচনা করুন একটা কেতাবের হাদিসের বই নিয়ে পড়ুন একজন আরেকজনকে শোনান একজন আরেকজনের সঙ্গে কথা বলুন এইভাবে দূরত্ব কমায় ফেলুন তাহলে আপনার কলিজার টুকরা আপনার কলিজায় থাকবে আপনার বিপদ আপদে আপনার পাশে দাঁড়াবে আপনার দুঃখের কথা সে মর্মে মর্মে উপলব্ধি করবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে জবাই করার কত প্রাঞ্জল ভাষা কত দ্ব্যর্থহীন ভাষা কোরআনের ভাষায় বলছে আন্নি আযবাহুক আমি তোমাকে জবাই করব এটা আমার আল্লাহর নির্দেশ এবার তুমি বলো ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বাজান আল্লাহ যাতে খুশি আমিও খুশি আপনিও খুশি আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি আমার উপরে চাকু চালিয়ে দিন আমি আপনার সন্তান জবাই হওয়ার জন্য কুরবান হওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ কোরআনের ভাষা বলছি কোরআন পড়ুন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ছেলে কিভাবে রিপ্লাই দিচ্ছে বাপকে ফালাম্মা আসলামা বাপ বেটা দুইজন একমত হয়ে গেল বাপও জবাই করবে বেটাও জবাই হবে ফালাম্মা আসলামা আল্লাহর বিধানের সামনে বাপ বেটা দুইজন রাজি হয়ে গেল ওয়াতাল্লাহু লিল জাবিন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা করে পাসার মেরে সন্তানকে ফেলে দিলেন পরে একশো বছর বয়স এই বৃদ্ধ বয়সে সন্তানকে ধরি একদম পাসার মেরে ফেলে দিল আল্লাহ পাক তাল্লাহু উল্টায় ফেলে দিল উল্টায় ফেললেন কেন বলতে পারত শুয়ে পড়ো জবাই করে দিই তুমি তো রাজি হয়ে গেছো এবার শুয়ে পড়ো আমি জবাই করি তা তো বললেন
উল্টায় ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রমাণ দিলেন গরু ছাগলের মূল্য আমার কাছে আছে, গরু ছাগলকে যেরকম কষাই পাছার মেরে ফেলে দেয় জবাই করার জন্য আল্লাহর হুকুমের কাছে আমার ছেলে কিছু নয়। ছেলেকে পরিত্যাগ করার মতো মনোভাব, ছেলে যদি কোরআন হাদিস না মানে, ছেলে যদি নাস্তিকবাদ থেকে ফিরে না আসে, ছেলেকে আমি বয়কট করার মতো যোগ্যতা যদি না থাকে, বুঝতে পারেন আপনার ইমানের মধ্যে খালাল আছে। আল্লাহর হুকুমের সামনে কে ছেলে আর কে বাপ এটা দেখার সময় আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বয়কট করেছেন শুরু জামানায়, আর ছেলেকে জবাই করতেছেন শেষ জামানায়। জীবনের দুইটা অবলম্বন, বাল্যকালে অল্প বয়সে বাপের সহযোগিতায় ছেলে চলে, সেই বাপকে হারালেন শুরু জীবনে, আর শেষ জীবনে ছেলের মাধ্যমে বাপকে চলতে হয়, শেষ জীবনে ছেলেকেও জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ পাক সাত আসমানের উপর থেকে দৃশ্য দেখছেন, ইব্রাহিম থামো হয়েছে, এইভাবে মুহসিনদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি, সম্মানিত উপস্থিতি। তারপরে কি হলো সেগুলি বলতে গেলে দিন শেষ হয়ে যায়। আজকের এই খুতবার মধ্যে শিক্ষণীয় পয়েন্টগুলো হলো, প্রথম শিক্ষণীয় বিষয় যে আবেগে তাড়িত হওয়া যাবে না, আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, আর বিবেককে কোরআন হাদিস দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। দুই নম্বর শিক্ষণীয়, কোরআন সুন্নাহ ভিত্তিক একটি আমল করলে যত নেকি হয়, কোরআন সুন্নাহ বহির্ভূত শত আমল করলেও সে সমতুল্য হয় না। তিন নম্বর শিক্ষণীয়, কুরবানি সন্তানকে করার মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তান ত্যাগ করতে রাজি, আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ত্যাগ করতে রাজি। সন্তান কলিজার টুকরা, আল্লাহর কাছে চেয়ে নেওয়া ধন, সন্তানকে নিজের মনের দুঃখ বলবেন, সন্তানকে কাছে টানবেন, বাপ আর বেটার দূরত্ব দূর হয়ে গেলে সংসারে সুখ শান্তি বয়ে আনবে। সাম্প্রতিককালে আর একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটা নারায়ণগঞ্জের ফতুল্লার এক গার্মেন্টসে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার ব্যঙ্গচিত্র সেখানে তাদের টি শার্টে তারা ছাপিয়ে তারা একটা বাজারজাত করেছে। শ্রমিকেরা ধর্মঘট অবরোধ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, আত্তাহারিক টিভি চ্যানেলে আমরা এর প্রতিবাদ জানিয়েছি, আমরা এখান থেকে আরও প্রতিবাদ জানাচ্ছি। কোন নবী এবং রসুল সম্মানিত ব্যক্তি তাদের অবমাননাকর এই যে নাস্তিক্যবাদী কর্মসূচি, এটার থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই সমস্ত নাস্তিকদেরকে দমন না করা যায় টাইম মতো, দেশে গৃহযুদ্ধ বাঁধবে, দেশে সমস্যা সৃষ্টি হবে, দেশে অরাজকতা সৃষ্টি হবে। দেশ খুব ক্লান্তিকাল অতিক্রম করছে, বড় মরল চাচ্ছে আটলান্টিকের ওপারের বড় মরল চাচ্ছে একদিকে, চীন চাচ্ছে আর একদিকে, পার্শ্ববর্তী প্রতিবেশী চাচ্ছে আর একদিকে, আর পি সাহেবরা খানকা থেকে রাস্তায় নেমে গেছে, তারপরে ইসলামপন্থী যারা তাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হয়ে গেলে দেশটা একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, একটা মারাত্মক পরিস্থিতি সামনে মোকাবেলা করতে যাচ্ছে। এই জন্য প্রত্যেকের উচিত যথাযথ স্থান থেকে নিজেদেরকে তাহাজ্জুদের সালাতে খাস দিলে দেশের জন্য দোয়া করা, আল্লাহ পাকের দেশকে হেফাজত করো, দেশের মানুষকে হেফাজত করো, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।